সম্ভাবনা ঠিক প্রকাশ করা যায় না। দরজাটা দরজাটা খুলো। এখানে এসে ভালো লাগাটা যেভাবে ভালো লাগছে সেটা অন্য, কিন্তু একটা অদ্ভুত অনুভূতি তো হয় যে সত্যি তো আমরা কি সবসময়, হ্যাঁ সবাই বলে আমি এটা করেছি আমি ওটা করেছি হয়তো অনেক কিছু করেছি, কিন্তু সবসময় তো আমরা এটা ফেস করি না বলে হয়তো বুঝতে পারি না যে কতখানি কষ্ট। শুধু স্পেশাল চিলড্রেন বলি না, আজকে এই পৃথিবীতে সারা পৃথিবীতে অকারণে মানুষ মারা যাচ্ছে, অকারণে মানুষকে মারা হচ্ছে, শিশুদের নোবডি ইজ স্পেয়ার্ড। আজকে বোধ হয় আমাদের এই সভ্য জগতে এটা হবে কেন, আমাদের মধ্যে এখন ভাবার সময় হয়েছে একত্র হয়ে আমি ভাবো ভাবো সে ভাবলো বলে রাখবে না। ইট হ্যাজ টু বি একটা মাস মুভমেন্ট ফর পিস, মাস মুভমেন্ট ফর নন ভায়োলেন্স। আর ভালো লাগছে না এত মারামারি কাটাকাটি, কেউ যেন কাউকে সহ্যই করতে পারে না। কারণটা কি পাবো এটা করে সেটা ভাবে না যে কোনোদিনও সেটা হয়তো আমার উপরেও আসতে পারবে। লোকে অন্যের জায়গা থেকে বসে যতক্ষণ না ভাববে এগুলো থামবে না, সে ভাববার সময় মনে হয়েছে সবাই মিলে একার কাজ। তারা ফিজিক্যালি চ্যালেঞ্জড হোক, মেন্টালি চ্যালেঞ্জড হোক, যেভাবেই চ্যালেঞ্জড হোক, সোশ্যালি চ্যালেঞ্জড হোক, ওদের জন্য আমি যেটা সবসময় কারণ কিন্তু ওরা যেন ইকুয়াল রাইটস পায়। আমি অনেককে জানি যে যা তাকে মেনে উঠতে দেয়নি, তা কি দোষ, দোষটা কি? এগুলো তো আমরা মানুষ হয়েও কিন্তু মানুষ হতে পারছি না অনেক জায়গাতে। স্পেশাল চিলড্রেন আর এক্সট্রা স্পেশাল, আমার মনে হয় ঈশ্বর ওদের অনেক বেশি শক্তি দিয়ে পাঠিয়েছেন যেটা আমরা বুঝি না। আর সেই শক্তির প্রকাশটা যদি আমরা পাশে না দাঁড়াই সবাই মিলে, আমরা যদি ওদের অন্যভাবে দেখি সেটা যে কত দুঃখে রয়েছে বললাম, যে যতক্ষণ না নিজেদের ওটা হিট করে আমরা বোধ হয় বুঝতে পারি না।